আওয়ামী সরকার ধারাবাহিকভাবে ক্ষমতার তাগিদের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 15 বছরের দেশের সমতলে লাগানোর মতো পার্বত্য চট্টগ্রাম মতো উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে বলে মন্তব্য করেছে জাতীয় সংসদের 299 নম্বর আসনের সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। এখানে আমাদের রাঙামাটিতে পড়েছে প্রায় 30 কোটি টাকার 3টা ব্রিজ, এগুলো সবগুলো সম্পূর্ণ হয়ে গেছে। লঙ্গুতে 2টা, বাগাইতে হয়েছে 1টা। পুরোপুরি এলজিইডি 31টা স্কুল প্রাইমারি স্কুল হয়ে পাকা করেছে, ওদের উৎপাদন তিনি কালকে ঘোষণা করছেন। আমরা এই জনগণের সাথে জনগণের ভোটে আমরা নির্বাচিত হওয়ার পরে জনগণকে পার্বত্য জেলা রাঙ্গামাটি সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে সোমবার জেলার কাউকাল উপজেলা প্রায় 65 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন দীপঙ্কর তালুকদার এমপি। প্রকল্পের মধ্যে আছে কাউকাল উপজেলার এলজিইডির বাস্তবায়নে 77 লক্ষ টি ব্যয়ে কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ প্রকল্প, 16.5 কোটি টাকা ব্যয়ে বেদবুনিয়া চেহেরি বাজার তুন লক্ষ্মীসরি ভায়া বর্মাসরি রাস্তার পুনর্নির্মাণ, বেদবুনিয়া কেন্দ্রীয় জয় মসজিদের উদ্বোধন সহ প্রায় 25 কোটি টাকার 8টি সরকারি উন্নয়ন প্রকল্প। এ লক্ষ্যে কাউখালীত আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানত অন্যান্যের মাঝে উপস্থিত আছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশুপ্রিয় চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ সরকার, সাংগঠনিক সম্পাদক কেসিং মং মারমা, বেদবুনিয়া ইউপ চেয়ারম্যান অঙ্কজ চৌধুরী সহ আরো বহুত কেউ। সি প্লাস চট্টগ্রাম।